বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী দর্শক শ্রোতাবৃন্দ, আজকে পলন্ত বৈকাল অবসরক্ষণ। রাজশাহী জেলা মোহনপুর থানা সাকুয়া গ্রামের পূর্ব প্রান্তে অবস্থিত ঐতিহাসিক বর্গার বিল। করোনা ভাইরাসে যখন গোটা বিশ্ব স্তব্ধ, মানুষ সারা দিবানিশি বাড়িতে অবস্থান করে যখন একটি কষ্টকর বা একাগ্রতা যখন ফিল করত বা করে, ঠিক এমনি সময়ে এই মর্গার বিলের অসংখ্য পুকুরের পাড়ে ঠিক সামাজিক দূরত্ব মেনে অনেক মানুষ এই পলন্ত বিকেলে অবসরক্ষণে এখানে একটু শ্বাস নেয়। জল ছোঁয়ানো বাতাস এবং প্রকৃতির দূর থেকে ভেসে আসা নির্ঝর বাতাস মনটাকে ভরিয়ে দেয়। মর্গার বিলের একটি ঐতিহাসিক নাম আছে, যেটি একসময়ে মানুষ ঘাস কাটতে বা জলসেচন করতে বা কোনো কর্মে এই বিলের মাঝখানে যখন আসতো তখন অধিকাংশ লোক মারা যেত, সেই জন্যই এই বিলটার নাম হয়েছিল মর্গার বিল। আমি আমার জীবদ্দশায় দেখেছি আমার শ্রদ্ধাভাজন প্রতিবেশী দাদা মনসুর রহমান, তিনি কিন্তু মারা গেছেন ঘাস কাটতে এসে। এই বিলটার যেই স্থানে আমরা দাঁড়িয়ে, এটা অনেক তখন গভীর ছিল, বর্ষার সময়ে অথৈ জল আর যখন খরার সময় তখন কমপক্ষে বিলের এই জায়গায় কখনো এক বুক কখনো এক কোমর জল থাকত। দেখা গেছে যে এই বিলের মাঝখানে অনেক কুয়া ছিল, আমরা আঞ্চলিক ভাষায় যেটি কুয়া বলি। এই কুয়া অর্থাৎ একটি গর্ত করে চারিদিকে একটু মাটি তুলে রেখে সেখানে প্রাকৃতিক যে মাছগুলো অর্থাৎ শোল মাছ, শিং মাছ, কই মাছ, নয়না মাছ, পুঁঠি মাছ, ছাটি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ ওই কুয়াতে এলাকার জনসাধারণ ধরত এবং কেউ বা নিজেরা খাবারের সঙ্গে একটি ভরি ভোজনে যেত বা আহার করত, আবার কেউ বা দন্যের দায়ে এই মাছটি বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করত। দেখা গেছে আমি যখন ছোটকাল তখন আমাদের বাড়িতেও গরু ছিল, সেই সময় গরুর প্রধান খাদ্য ছিল উড়ি ধান বা উড়ি ঘাস। সেই উড়ি ঘাসটাই এই মর্গার বিলের একটি ঐতিহ্য, নাম ছিল সাবাই বিলে আর মর্গার বিলে আর উড়ি ঘাস না কাটলে আমার এই চারিপাশের এলাকার যেমন বলতে পারি বাকশোল, সাকোয়া, সইপাড়া, ভাতুড়িয়া, খাড়তা, মোল্লাডাঙ্গি এবং হরিদাগাছি এই সমস্ত চারিপাশের এই গ্রামগুলোর সকল জনসাধারণ যারা বিশেষ করে গৃহপালিত পশু রাখত বা গৃহপালিত পশু বাড়িতে পুষত সেই সময়ে কিন্তু তারা এই এই মর্গার বিলে এসে উড়ি ঘাসগুলো কাটতো এবং আমি নিজেকেও সেই কাজে নিয়োজিত রেখেছিলাম কিছুটা দিন। এবং আমার জীবনে একটা ইতিহাস আছে যে সেই উড়ি ঘাস কাটতে এসে উড়ি ঘাস ওপর দিকে পাতাটা ধরে কাটতে হতো এবং গোড়ার ঝোপগুলো জঙ্গলগুলো পরিষ্কার করতে হতো। সেই করতে গিয়ে আমার হাতটাও কিন্তু এখানে কেটে গেছে। আমার জীবনে একটা ইতিহাস, এই হাতটা হাসুয়া বলা হয়, আমরা আঞ্চলিক ভাষায় বলি হাসে, সেটার কোপ লেগে এখানে মানে যাকে বলে স্ফুলিঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছিল। নিরুপায় আমি সেই ডোঙ্গাতে চড়ে তখন কাটছিলাম ঘাস, কিভাবে পাড়ে ভিড়ব, অনেক রক্তস্খলন হয়েছে, অনেকক্ষণ চেপে রেখে কষ্ট করে সেই ডোঙ্গাটা যেটাকে বলা শালতি, যেটা আমার অর্ধাঙ্গী প্রবন্ধে আমরা দেখেছি ওকে সাক্ষাৎ শালতি হিসেবে কথাটা উল্লেখ করেছেন, সেটা পাড়ে ভিড়িয়ে সেখানে বাড়িতে গিয়ে বাধাই করে রেখে, সেই সময় তো এত সুন্দর চিকিৎসার ব্যবস্থা ছিল না, কী যে কষ্ট কতদিন পয়েছে সেটা আমার আজও স্মৃতির পাতায় ভেসে ওঠে। তো আমি এখন দেখুন সেই বিল, সেই পল্লীর প্রকৃতির এখন আর নেই। যেই মর্গার বিলে হতো জাগলের ধান, বরনের ধান, দীঘার ধান, সেই ধানগুলো উপর থেকে কৃষকরা কেটে নিত আর নিচে পড়ে থাকতো লম্বা ঘাস, যেটাকে ঘাস বলি বা লম্বা হয়ে ডাঁটাটা থাকতো, বর্ষা যখন নেমে যেত তখন ওইটা মাটির উপর পড়ে যেত, সেটার নাম হতো তখন লাড়া। এই লাড়া বোঝাকে বোঝা লাড়া তুলে নিয়ে তখন খড়ি হিসেবে ব্যবহার করা হতো এবং এমনকি শীতকালে সেই লাড়াতে আগুন জ্বালিয়ে আমরা আগুন পোহাতাম। সত্যিই সেই সুন্দর দিনগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গেছে, এখন কৃত্রিমতায় ভরে গেছে আমাদের মর্গার বিল। এখানে এখন দেখছি যে আমরা অসংখ্য পুকুর হয়ে গেছে, হাজার হাজার পুকুর, চারিদিকে তাকালে শুধু পুকুর, পুকুরের পাড়ে কলার গাছ, কোথাও কোথাও
পেপে গাছ, কোথাও আম গাছ, এবং মাঝে মাঝে দেখা যায় যে একটা করে ভাউড়, আমরা আঞ্চলিক ভাষায় বলি, টিনের টিন দিয়ে বাঁধানো ঘর, যেখানে যারা রাত্রে এই পুকুর পাহারা দেওয়ার জন্য অতন্দ্র প্রহর হিসাবে যারা এখানে কাজে নিয়োজিত থাকে। তা সত্যি এখনকার দৃশ্য আবার একটু আলাদা। এই পুকুর পাড়ে আসলে প্রকৃতির নির্ঝর বাতাসগুলো অতীতের কথা যেমন স্মরণ করিয়ে দেয়, তেমনই অবসরক্ষণে এই এই বাতাসগুলো নিজের গায়ে একটু লাগলে মনে হয় যে কোনো এক চমৎকার সৌন্দর্যর অবতারণা ঘটে। আবার তো কখনো কখনো আমরা এই পল্লীর প্রকৃতিটা উপভোগ করি যখন পশ্চিম আকাশে সূর্য লাল চিহ্ন ধারণ করে বিদায়ের বেলায় অস্তমিত যেতে লাগে, তখন সেই সূর্যের দৃশ্যটা এবং অস্তমিত যাওয়ার দৃশ্যটা সত্যি অসাধারণ। হয়তো দীর্ঘ কয়েক বছর ধরেই এই মরগার বিলে অনেক পুকুর খনন হয়েছে, কিন্তু তখনও অত আসার সুযোগ হয়নি। কিন্তু এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস 2019 চীন থেকে শুরু হয়ে বাংলাদেশের বুকে যখন আঘাত হানে, ঠিক সেই সময়ে সরকারের দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ একটি দিক নির্দেশনা আমাদের দিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাথে সাথে কোয়ারেন্টাইন মেনে চলা। তো আমরা বাড়িতে দীর্ঘক্ষণ এই কোয়ারেন্টাইন মেনে চলতে চলতে ঘরে বেঁধে থাকতে থাকতে নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে আসে। সেই কারণে আমরা বিশেষ করে বিকালে আমি আমার সাথী মিস্টার শাহ আলম পুকুর পাড়ে এখন পশ্চিম প্রান্তে বসে আছে, এবং আমার সাথে আজকে সতীর্থ হয়েছে দেলোয়ার হোসেন, আমার স্নেহদণ্ড রমজান, এবং লিটন সুরসম্ভারের স্বত্বাধিকারী হাসান মাহমুদ লিটন, এবং সাথে সাথে ইউটিউব চ্যানেলের বর্তমান জগতের এক অতন্দ্র প্রহরী আমার স্নেহদণ্ড হাসান মাহমুদ লিটন, যার আরেকটি ইউটিউব চ্যানেল নাম হলো লিটন মাহমুদ, এবং তার আরেকটি চ্যানেল যার নাম হলো লিটন সুরসম্ভার। এই দৃশ্যময় এই ক্ষণটিকে স্মৃতির পাতায় রাখার জন্য আজকে তার ইউটিউব চ্যানেল থেকে সে তার ক্যামেরা এবং সতীর্থদের নিয়ে আজকে আমাদের মাঝে এসছেন। দেখতে পাচ্ছেন যে আমি আমার সাথে আমার সহধর্মিণী স্ত্রী এবং সাথে আমার সুযোগ্য পুত্র, ঠিক এখনও সুযোগ্য হতে পারেনি, সে সবেমাত্র 2 বছর 2 মাস বয়স, সে মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে অনেক সময় পুকুরের মধ্যে ঝাঁপ দেওয়ারই প্রচেষ্টা চালায়। কিছুক্ষণ আগেই বালির মধ্যে লোটোপুটি দেখে মনে হচ্ছিল এই বয়সটা আমরা একসময় হারিয়েছি। যা হোক, শুধু দর্শক আপনারা নিঃসন্দেহে অবগত হয়েছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি এবং মোহনপুর উপজেলার সর্ববৃহৎ একটি বিল এই মরগার বিল, যেখানে দাঁড়িয়ে আজকে এই চারিপাশের পুকুরের মাঝখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ কথাগুলো উপস্থাপন করতে পেরে এবং এই দৃশ্য উপভোগ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমার শ্রেয়দণ্ড হাসান মাহমুদ লিটনকে তার ক্যামেরায় আজকের এই দৃশ্যটা ধারণ করার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের সকল ভালো সৎ নিষ্ঠাবান ধার্মিক এবং সত্যের অনুসারী কোনো মানুষের যেন করোনার কারণে মৃত্যু না হয়, সবাই সকল ধর্মের সব শ্রেণীর সব মানুষ ছোট বড় ধর্ম মত নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে করোনা ভাইরাস থেকে আমাদের দেশটা এবং গোটা বিশ্ব যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং সবাই যেন ভালো থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।